শিশুর ভবিষ্যৎ কোথায় আমরা এখনো জানি না, কিন্তু ওর আট মাসে পাওয়া খাট বিছানা আলমারি সেগুলো যে ওর পিছু পিছু ওর মা নিয়ে যাবে এই রকম কথাও আবার আমরা শুনতে পেলাম। ভাবা যায় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটরের সাথে পার্সোনালি যোগাযোগ রয়েছে সেই ভিডিও মারফত জানিয়ে দিচ্ছে, সন্দীপ দা হাল ছেড়ে দিয়েছে এই কথা শোনার পর, যে ওর পিছন পিছন তো ঘর খালি করে খাট বিছানা আলমারিও চলে যাবে। মানে বাচ্চার ভবিষ্যৎ ইম্পর্টেন্ট নয়, বাচ্চা বাবা মা স্নেহ হারাচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, মা প্রতিশোধ স্পৃহা ফলত ওখান থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে যেতে চাইছে শুধু একটা প্রতিচ্ছবি এটা রাখবে বলে যে আমি পারি, আমি তোকে ধুলোয় মেশাতে পারি, এরকম একটা স্ট্যাম্প ক্রিয়েট করবে বলে তাই সে ছেলের পাওনা জিনিসগুলো নিয়ে যাবে। আচ্ছা, ছেলে তো তিন বছরে ঠাকুমা ঠাকুরদা বাবা প্রতিবেশী সকলের ভালোবাসা অস্তিত্ব সবটা পেয়েছে, তাহলে সেগুলোর প্রয়োজন নেই, এগুলোর প্রয়োজন নেই। নতুন ভাবে জীবনে বাঁচতে গেলে ওই খাট বিছানা আলমারি জড় বস্তুটা ভীষণ দরকার, তাই না? ভীষণ দরকার। শোনো, এই বাড়িতে ওর যা যা ছিল প্রত্যেকটা জিনিস কনায় কনায় রিকভারির দিনকে নিয়ে গেছে, আর কিন্তু এই বাড়িতে ওর কিচ্ছু নেই, যে সন্তানটারও দাবি করছে আট মাস আগেও সেটা ভুলে গিয়েছিল, এখন দাবিটা ফলাতে পারছে শুধু আমার যতদূর মনে হয় টাকার জোরে, টাকার জোরে। ওই থাউকা টাকা খরচা করব বললো না, টাকার জোরে। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। সমাজসেবকের ভিডিওর কমেন্ট সেকশন থেকে এই মহিলার কমেন্ট সেকশন, প্রত্যেকটা জায়গায় মানুষ প্রতিবাদের ঝড় তুলছে। সমাজসেবক কি করছে? কেস সাজাচ্ছে, তাও আবার কি ফলস অ্যালিগেশনের উপর ভিত্তি করে, যার কাছে কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই, যে পার্সোনালি কাউকে চেনেই না, ওয়েল বন্ডিং এর খাতিরে ইউটিউব চ্যানেল প্রমোট হয়ে যাচ্ছে। ভাবা যায়, এখন যে টান টান উত্তেজনাটা সৃষ্টি হওয়ার কথা ছিল, সন্দীপদা হয়তো বলতো যে আমি ছেলে দেব না, সেটা সে বলছে না। কেন বলছে না? তাহলে কি কোনো চাল চালছে? আরে বাহ, আরে বাহ, এত মাস ছেলে নিচ্ছিল না নিচ্ছিল না, যখন নিচ্ছে সেখানে আমরা প্রশ্ন করতে পারি না, এখন সে বলছিল আমি দেব না দেব না, যখন দিচ্ছে তখন তোমরা প্রশ্ন করবে কেন? সে তো বলছে সে তার অধিকারের লড়াইটা লড়বে, সে তো এই কথা বলছে। বলপূর্বক তো সবকিছু হয় না, আইনের তালিকাতেও কিছু থাকে। আটটা মাস সে বাবার বাড়িতে কেমন ছিল আর এবার তার মাতৃস্নেহে কেমন দিন কাটবে সেটাই তো দেখার বিষয়, তখন না হয় ওই কম্প্যারিজনটা ভালো করে হবে। প্রতিশোধ স্পৃহাপূর্বক যাকে কেড়ে নিয়ে যেতে চাইছে, ছিনিয়ে তাকে কতদিন ভালো রাখতে পারে সেটাও তো দেখতে হবে, তাই না? মাতৃস্নেহ ঠিক কতদিন কন্টেন্ট হতে পারে? পিছনে পিছনে মিউচুয়াল ডিভোর্স চাই, ভিডিওর সামনে আমি ডিভোর্স দেবও না ডিভোর্স নেবও না। ওয়াও, গুড কন্টেন্ট, গুড কন্টেন্ট। মানে আমি সামনে স্বীকারোক্তি দিচ্ছি আমার পরকীয়ারত কোনো সম্পর্ক নেই, পিছনে পিছনে আমি ডিভোর্স নিয়ে নেব মিউচুয়ালি, যদি আমার সব শর্তে রাজি হয় তারপর নতুন সম্পর্কে আমি যাব। গ্রেট, গ্রেট, সত্যি দারুণ। এরকম মহিলাকে কেউ নিজের সোশ্যালি ফেম বাড়ানোর স্বার্থে যদি সাপোর্ট করে কোনো দিক বিচার না করে, তাহলে বলতে হয় সেই মানুষের নিরপেক্ষতা বা মেরুদণ্ড কোনোটাই নেই, কোনোটাই নেই বলতে বাধ্য হচ্ছি। কারণ একটা মানুষ যে দুদিক বিচার করলো না জানলো না, না না আমাদের ভিডিও দেখতে হবে না, আমি একটা বারও বলছি না, কিন্তু সেই সকল ভিডিওস গুলো তো আপনার কাছে অ্যাজ আ প্রুফ রাখা থাকতেই পারে, যেগুলো ওরা নিজেরা ক্রিয়েট করেছে শুট করেছে, সেগুলো আপনার কাছে নেই। সোশ্যালি একজন মানুষকে সম্মান করতে হবে, ও নিজে করেছে নিজেকে সম্মান। এই মহিলা যার হয়ে আপনি কথা বলছেন, যে আপনাকে দাদা বলছেন, সম্মান করতে পারে? ইয়ারকি বশত সে একটা ছেলেকে লেডিস বলে আখ্যা দিচ্ছে রাস্তাঘাটে, ভাবুন পরকীয়ারত অবস্থায় ধরা পড়ে, ধরা পড়ে গিয়ে তার স্বামীকে সে প্রভোক করছিল আমি তোর সাথে থাকবো আর ওর সাথে গল্প করব, সেই সিচুয়েশনে তার মাথা ঠান্ডা রাখতে হবে? আপনি এটা বলছেন? ওর মাথা গরম হয়ে গেলে, মটকা গরম হয়ে গেলে ও এমতার যা ইচ্ছা খুশি বলতে পারে, বরকে দুটো গালাগালি দিতে পারে, সোশ্যালি হিউমিলিয়েট করতে পারে, ওর মটকা গরম হলে, ওর চ্যানেলে, ওর স্বার্থে, ওর ফিনান্সিয়াল কন্ডিশন যেখান থেকে ওয়েল আপ হয় সেই জায়গায় যদি আঘাত হয়, তাহলে ও সেটা উল্টোপাল্টা কথা হিসেবে বলতে পারে, দর্শকরা অ্যাডজাস্ট করে নেবে, এটা ওরই বক্তব্য, রিসেন্ট ভিডিওতেও দিয়েছে, আপনার কাছে যাওয়ার বোধহয় দুই দিন আগে। বাট ওর হাজবেন্ডের পাঁচ বছরের অর্ধাঙ্গিনী সংসারে থাকাকালীন নিজে থেকে ওপেন না করে ব্যাপারটাকে, যে আমি এরকম একটা সম্পর্কে জড়িয়ে গেছি বা তোমার সাথে সংসার করব না,
সেটা ওপেন না করে ও ধরা পড়লো যে মুহূর্তে, সেই মুহূর্তে যদি সে কোনো অপশব্দ ব্যবহার করে সেটা ভীষণ খারাপ। তাকে সম্মান করতে হবে, তাই তো? সম্মান করতে হবে। আপনি নিরপেক্ষতা কোথায় বজায় রাখছেন? আপনাকে যে প্রত্যেকটা মানুষ কমেন্ট করে আসছে, কই আজকে তো রিপ্লাই দিচ্ছেন না, আজকে তো কোনো রিপ্লাই পেলাম না আপনার কমেন্ট সেকশনে। ভাবতে অবাক লাগছে যে এই সকল মানুষরা এখনো খাট বিছানা আলমারি নিয়ে পড়ে আছে। গাইস, ভাবতে পারছো চিন্তাধারা কোথায়? ছেলেটা মা বাবা দুজনকে পাবে না, আট মাস যেখানে ভালো ছিল দেখেছে, তার সত্ত্বেও স্লোগান দিয়ে গেছে, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা বলে গেছে, কিন্তু যখন সে সেটা করেনি তার এখন মনে হচ্ছে আই নিড কন্টেন্ট, মোর কন্টেন্ট। সেই সময় সে যখন এই ব্যবহারটা করছে প্রতিশোধ স্পৃহাপূর্বক, তখন তাকে অ্যাপ্রিসিয়েশনও মন থেকে করতে পারছে না, বলছে জানি না ছেলেটার ভবিষ্যৎ কি হবে, ও তো ভীষণ ছোট। হ্যাঁ, অনেক ছোট, অনেক ছোট। বাবা, এত ছোট বাচ্চা আমরা কোনোদিন পেতামই না, পেতামই না কোনোদিন এত ছোট বাচ্চা। ভাবা যায়, এইটুকু পুচকি মেয়ে তো, এই কাল বড় হলো, পরশুদিন বিয়ে হয়েছে, তারপর পরকিয়া করলো, সংসার থেকে বের করে দিয়েছে। ও ও, নিজে বেরিয়ে এসেছে, বের করে তো দেওয়া হয়নি, নিজে বেরিয়ে এসেছে। অবাক লাগছে সন্দীপ দা হাল ছেড়ে দিয়েছে এই কথাটা শুনে। হ্যাঁ, আমরা হাসছি না, আমাদের মন থেকে একটা আওয়াজ আসছে, একটাই আওয়াজ, যারা এটা বলছে না যে হ্যাঁ সবাই ছেলেটাকে বিক্রি করে কন্টেন্ট খেয়েছে, আজ অব্দি বলতে পারবে না কেউ আমি দুটো তিনটের বেশি ছবি লাগিয়েছি, কেন আমার মন সায় দেয়নি, সত্যি সায় দেয়নি, কারণ ওর নিজের একটা ভবিষ্যৎ আছে সেই স্যান্ডি ম্যান্ডির সময় থেকে। আমি সবসময় এটা বলতাম আগেও যে মা বাবাকে হিউমিলিয়েট করে যাচ্ছ, করে যাচ্ছ, করে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু সন্তানের ভবিষ্যৎটা? সে যখন সংসারে ফিরে এসেছে তখন সন্তানের ভবিষ্যৎটা কি? কিন্তু এই মহিলা তখন চুপ করেনি, এনাদের মতন মানুষের কথা শুনে আজকে এই মহিলা যে কিনা সন্তানের দাবি করছে আট মাস পর, তার জন্য নিরপেক্ষতা বজায় রাখছে সমাজসেবী। ভাবতে অবাক লাগছে। একটা কমেন্ট অবশ্যই তোমাদের সামনে রাখবো, কমেন্ট আমার নিজেরই ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। এবার তুমি কি করবে? সন্দীপ তো বলে দিল যে ছেলের আশা সে আর করে না, তার মানে টান টান উত্তেজনা আর রইল না, এবার ছেলেকে আনার নাম করে যে ভিউজ তুমি কামাচ্ছিলে তা তো আর পাবে না। কি হবে এবার? না মানে লিটারালি কি হবে? টান টান উত্তেজনাটা আর কি করে বজায় থাকবে? সোশ্যালি আমি বলে দিলাম সমস্তটা কুপরামর্শের ভিত্তি করে, যে আমি আমার ছেলেকে নিয়ে আসবই, তার জন্য আমার কাছে আমার পরকীয়ারত পার্টনার ইম্পর্টেন্ট নয়। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও নিতে পারতো না ইনস্টাগ্রামে স্টোরিতে, আমি আসছি, আমি দেখাচ্ছি মজা, দেখ তোর কি আমি হাল করি, এরকম স্লোগান তুলতো, সেই পুরুষ মানুষকে ছেড়ে দেওয়ার পর সে চুপ করে থাকবে, স্পিকটি নট, কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। তার কাছে এত এত এভিডেন্স প্রমাণ, এতগুলো মাসের ঘোরাফেরার সময়ের সুন্দর মুহূর্ত, কিচ্ছু বলবে না সে, কিচ্ছু ওপেন আপ করবে না। সন্দীপ দা কোর্ট কেসে জিতবে কিনা আমার জানা নেই, তবে মনুষ্যত্বের খাতিরে এইটুকু বলতে পারি একটাই কথা, এই ছেলে তোমার কাছে যে তুমি নিয়ে যাচ্ছ না স্বেচ্ছাপূর্বক জোর ফলাতে, দেখো বড় হয়ে না তোমাকে প্রশ্নের তালিকায় ফেলে একটাই কথা বলে, আর তোমার বর্তমান পরিস্থিতি দেখে তোমাকে সমাজের সামনে সেও না ইউটিউবে কন্টেন্ট বানাতে শুরু করে, আমরা তো সেই দিনের অপেক্ষায় আছি। যদিও সময় লাগবে ওই 18-19টা বছর, কম নয়, তারপরেও দেখতে তো পারবো, চোখ তো থাকবে, বাক স্পৃহা মানে আমাদের কথা বলার ক্ষমতা হয়তো কমবে, ইচ্ছা থাকবে না, কিন্তু দেখতে নিশ্চয়ই পাব, সেই দিনের অপেক্ষায় রইলাম। আরো একটি কমেন্ট অবশ্যই আমি রাখতে চাই তোমাদের উদ্দেশ্যে। ডোন্ট কল ইউর সেলফ আ মাদার, যেখানে ইউ নো তোমার কাছে থাকলে একটা থাক, ওর বাবা আর দাদার পেশা নিয়ে কথা বলা হয়েছে, এটা আর নাই পড়লাম। তোমার ভরসার হাত এখন এই সমাজসেবক কি? কদিন থাকবে এই ভরসার হাত তোমার হাত ধরে জানিও একটু। হ্যাঁ, ততদিন, যতদিন না ও ন্যায় পাচ্ছে, কারণ ও তো ন্যায় পেতে গেছে, তাই না? যে কেস কোর্টে চার্জশিট পেয়ে গেছে সেই কেসের ভিত্তিতে 16 জনকে দাঁড় করিয়েও ন্যায় পেল না, সমাজ সেবককে ও অ্যাজ আ কন্টেন্ট মানুষের সামনে ধরছে। আর একটা কথা অবশ্যই অবশ্যই মনে পড়লো এই মুহূর্তে, ওনা কি কাউকে প্রমোট করে না? না, প্রমোট ইজ দ্য রাইট ওয়ার্ড, তারপরেও
মানুষের কথা বলার ভঙ্গিমা নিয়ে ব্যঙ্গ করা উচিত নয়, বাট ও তো প্রত্যেক মুহূর্তে সবাইকে ব্যঙ্গ করে এভাবে, যেন ও ওয়েল এডুকেটেড এতটাই যেখানে কেউ ছুঁচ ফোটাতে পারবে না। আমাকে কেউ ভুল যদি বলে যে হ্যাঁ তোমার এই জায়গাটা ভুল হচ্ছে, আমি শুধরে নিই, চেষ্টা করি, একবারে হয় না, চেষ্টা করি। আমি সব জানতা বিড়িওয়ালা, এটা আমি কখনো ফলো করিনি। কিছু কিছু মানুষ ইদানিং লিখছে, তুমি তো পারো জ্ঞান দেওয়ার একটা চ্যানেল খুলতে, ভাবছি খুলবো, অ্যাপ্রিসিয়েশন করবেন কি? ভাবছি খুলবো না, পরকিয়াকে যেভাবে সাপোর্ট করছেন সেভাবে কি আমার জ্ঞানের বাণীটাকে সাপোর্ট করবেন? এর জানতে ইচ্ছা করছে আর কি, তাহলে সেই ভরসায় চ্যানেলটা ক্রিয়েট করব। যাই হোক, সে তো ফ্রিতে কাউকে প্রমোট করে না, তো এই যে সমাজসেবককেও প্রমোট করছে, দুটো ভিডিও ছেড়েছে দুটো চ্যানেলই, মানে দুটো ভিডিওই ওর কমিউনিটি পোস্টে, তো এটা কিসের ভিত্তিতে? মানবিকতার খাতিরে না ওই লেনদেনের ভিত্তিতে? এ খাদ্য এ খাত লো, এটাই কি না? আমার এটা মনে হচ্ছে, আমি শুধু আমার মতামতটুকু রাখছি ভাইয়া, আর কিছু না। সন্দীপ দা কেন এত তাড়াতাড়ি হার মেনে গেল? যে বাবা এত টান টান উত্তেজনা নিয়ে কন্টেন্ট করেছে, অবশ্যই এটাকে কন্টেন্ট হিসেবেই তো সবাই দেখছে, কন্টেন্ট করেছে যে ছেলে আমার, ছেলে আমার কাছেই থাকবে, আমি শেষ রক্ত বিন্দু অবধি চেষ্টা করব না। আমার মনে হচ্ছে সন্দীপ দাও চায় এই মুহূর্তে, নিয়ে যা, দেখ কেমন লাগে, যা 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 নিয়ে যা, আমাদেরও তো দেখতে হবে কম্প্যারিজনের খাতিরে। নিজের স্বেচ্ছাচারিতা চুল বাঁধার সময় ফেলে রেখে ছেলের পেছনে সে কতটা দায়িত্বশীল হয়ে উঠতে পারে? একটা নতুন কন্টেন্ট দু মাস থাকবে, তারপর তারপর মা ছেলে পেয়ে গেছে, কন্টেন্ট শেষ, মা পরকিয়া সেরে দিয়েছে, কন্টেন্ট শেষ, শেষ। এরপর কি কন্টেন্ট? ছেলেকে কিভাবে খেয়াল রাখছি, ছেলের সাথে কিভাবে দিন কাটছে, এগুলো টাইটেল হবে, তাই তো? এগুলো টাইটেল হবে, হোক হোক, আমরা একটু দেখতে চাই। কৃষুর ভবিষ্যৎটাকে মিশিয়ে দিয়ে এখন বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিশিয়ে দিচ্ছে, ও রিয়েলি? ওর মা সেজে গুজে যখন পরকিয়া করতে যাচ্ছে, ওর মা মেশায়নি, জানতো না যে ছেলের ভবিষ্যতে স্কুল কলেজ এখনো পড়ে রয়েছে? আমরা তো স্কুলের গণ্ডি পেরিয়ে এসেছি, কিন্তু যার ভবিষ্যৎটা এখনো স্কুলের ঘেরাটোপি পেরোলো না, তাকে আমি কি করে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি নিজের স্বেচ্ছাচারিতার জন্য? এটা মনে হলো না, না একবারও, কি করে মনে হবে? কারণ আমরা তো ভীষণ ব্যাকডেটেড, মডার্ন তো তারা, যারা পরকিয়াকে সমাজ বিরুদ্ধ না ভেবে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে, আমার এটাই মনে হলো। যাই হোক, এখানে আরো একজন করেছে, না না, কাহার লাগি সিঁদুর পরে রেডি হয়েছো? যার লাগি হয়েছো সে কি বুঝতে পারছে না? লজ্জা কি একটুও লাগে না তোমার? ভ্যালেন্টাইন ডে এনজয় করে বলছো কিনা আমাকে আমার ছেলে ছাড়া আর কিচ্ছু চাই না? মানুষের এইসব কমেন্টগুলো সমাজসেবকের কাছে ডাজন্ট ম্যাটার, কিচ্ছু মানে লাগেই না, কোনো কিছুর মধ্যেই আসে না। মা ছেলে বাবা, মা ছেলে বাবা একটা পরিবার, বাবা কেন সেই রাতে সুযোগ দেয়নি? আচ্ছা, তারপরের দিন তো ভিডিও করে সুযোগ দিয়েছিল, ফিরত এলো না কেন? ও সেই রাতেই দিতে হতো, মিউচুয়ালি সবটা ওই রাতেই মেনে নিতে হতো, তারপর যদি লুকিয়ে পরকিয়া করতে গিয়ে ফের ধরা পড়তো, কে দায়িত্বটা কে নিত? তখন কি বলতো, মেরুদণ্ডহীন পুরুষ, প্রথম দিনই কেন তুই তোর বউকে বাদশা দিলি না, কেন ওপেন করলি না অ্যাজ আ সোশ্যাল ইনফ্লুয়েন্সার? তখন এই প্রশ্নটা আসতো। এখন যেহেতু সে প্রোটেস্ট করেছে, এখন সে হচ্ছে এক নম্বরের মানে বাজে বাজে লোক, এখন তুলনা করা হচ্ছে কেন লুকিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সন্দীপ দা তারাপীঠ গিয়েছিল। আচ্ছা, ও লুকিয়ে তাহলে অযোধ্যা কেন গেল? এক্সপ্লেনেশন কই 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 এক্সপ্লেনেশন? সে তো দিদি বলে গেছে, এমনি কি বলে গেছে, কি বলে গেছে? উনি তো তবু পরের দিনকে ক্যামেরা ওপেন করে দেখিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ আমার সাথে দিদিও এসেছে, কিন্তু ইনি কি দেখাতে পেরেছে? না, উল্টে ভিডিও আপলোডেড ডিলিট করে দিতে পেরেছে, এক্সপ্লেনেশন নেই, লুকিয়ে নিয়ে গেছে। আচ্ছা, কেউ যদি বন্ধু হয়, তার সাথে যদি ধরাও পড়ে, সে তো বলবে ক্যামেরার সামনে এসে যে এটা আমার বন্ধু, আমি এনেছি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তোমরা কে কেমন ভাবে নেবে সেই কারণে। বাট ও তো সেটা বলার মতো সাহস রাখে না, এক ক্যামেরায় সিন পড়ে যাবে না, এক ক্যামেরায় একটা ভিডিও শুট হয়ে যাবে, সেই কারণে যার নিজের সৎসাহস নেই তার পক্ষে লোকেরা কিভাবে এই কথাগুলো বলে, কিভাবে বলে? ওর নিজের সৎসাহসে কুলিয়েছে এখনো অবধি? এত কথা তো বলেছে যে হ্যাঁ আমি গিয়েছিলাম, ধরা পড়েছি, তোমাদের কাছে ভিডিও এসেছে, কেটে 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 ভিডিও এমন জায়গায় পৌঁছেছে যে সেই ভিডিওর টাইমিং ডিউরেশন 10 মিনিটে গিয়ে দাঁড়িয়েছে। একটা ঘুরতে গেছি, সেই ভিডিওর ব্লগের ডিউরেশন 10 মিনিট। অবাক লাগছে। যাই হোক, একজন লিখেছে, তোমার ঠাম্মি বৌদি জল দিল কিভাবে? ছোট ঠাম্মি তো মারা গেছেন, অসুখ চলছে না? না, ওদের কিছু হয় না, ওরা সব পারে, ব্রাহ্মণ মানুষ না, ওরা সব পারে।
শ্বশুর বাড়ি থেকে আলমারি আর খাট নিয়ে এসেছিলে, সেটা তো কখনো দেখা যায় না, কোথায়? ওপরের ঘরে আছে, রেখে দিয়েছে। আপনি দেখেননি প্রথম দিনকে সেই খাট পেতে কি সুন্দর ঘুমালো? তখনও ছেলের কথা মনে পড়েনি, পাশের জায়গাটা ফাঁকা মনে হয়নি, একদম ফাঁকা মনে হয়নি তার। সেই সময়ও সে ফিল করছে কানের দুল পরে আমি দুটো রিলস শুট করব, আমি স্বপ্নটায় রচে দেখি তোমায় নিয়ে, এরম একটা গানে শুট করছিল, মনে পড়ছে তোমাদের? একটু খেয়াল করে দেখো। আচ্ছা, একজন লিখেছে, ছেলেটা ওই বাড়িতে কত ভালো আছে, কোনো অভাব নেই ওর, এখানে আসলে পরের বাড়িতে ভিখারির মতন থাকতে হবে, কি দরকার ওর জীবনটা নষ্ট করার, তুমি তো তোমার মতো ভালোই আছো, ওকে ছেড়ে তো আনন্দেই আছো, কি দরকার এটা করার। না না, ও অ্যাকচুয়ালি চায় রিয়ালিটি ফেস করাতে, রিয়ালিটি ফেস করাতে চাইছে ও, যে দেখ বাবা, তোর বাবা তো আমার উপর অত্যাচার করেছে, তো সেই কারণে আমি তোর বাবাকে কোর্ট অব্দি টেনেছি, কোর্ট অব্দি টেনেছি, চেষ্টা করেছি জেলের ঘানি টানাবার, কিন্তু পারিনি, শেষে তোর বাবাকে তোর নাম করে ফাঁসিয়ে দিয়ে আমি তোকে এনেছি, তাই তোকে তো আমার সাথে থাকতেই হবে, এখন কন্টেন্ট করে দে, ভবিষ্যতে তুই আমায় দেখলি দেখলি, না দেখলি না দেখলি, কোনো ব্যাপার না, তোকে তো আমি ভালো মানুষ করব বলে এনেছি, এবার তুই হলি কি হলি না সেটা তো আমার ওপর বর্তায় না, তাই না? বায়োলজিক্যাল বাবাকে মুছে ফেলে দিতে তো আর কোনোদিন পারবে না, যাই করে নিক না কেন, যাই করে নিক না কেন, জীবনে ও নাকি আবার শোনো ভালো মানুষকে বেছে নেবে, ভালো মানুষের হাত ধরবে, যে 28 দিনে 5 বছরের সংসার জীবনের গল্প করে তার উপর ভরসা করে সংসার ছাড়তে পারে, তার বুদ্ধি আর তার পছন্দ যে কত ভালো সেটার উপর আমাদের অধীর বিশ্বাস, অধীর। আরেকটা লিখেছে, তোমার মধ্যে যদি একটুও মনুষ্যত্ব বোধ থাকে তাহলে প্লিজ তুমি ওর কাছ থেকে, মানে বাবার কাছ থেকে ওকে এনো না, তুমি ছেলেকে এনো না প্লিজ, বেকার বেকার হাত জোর করছো, বেকার। ওর এখন কন্টেন্ট চাই, ভিউজ কমে গেছে, 7 ঘন্টায় 42,000 এদিকে, ওদিকে 70, কন্টেন্ট কমে গেছে, ভাবতে পারছো কোন জায়গায় ওর আঘাত লেগেছে, কোন স্বার্থে ওর আঘাত লেগেছে? অ্যাকচুয়ালি ওই রাতে যদি সন্দীপ দা স্ট্রাইকটা না দিত আমার মনে হয় না এরকম কিছু হতো বলে, তারপরেও তারপরেও যেটা হয়েছে ভালোর জন্যই হচ্ছে, আমরা এটা ধরে নিতে পারি। কিশোর ভবিষ্যৎটা ভালো হোক, এর বাইরে তো আমরা কিছু চাই না, সন্দীপ দার পাশে সবসময় আছি, আর সমাজসেবক যদি আউট অফ কোর্ট সেটেলমেন্টে এরকম কিছু ন্যায় দাবি নিয়ে অন্যায় করতে পারে, তাহলে ভবিষ্যতে এই রকম সমাজসেবীদের প্রতি আমাদের আর আস্থা থাকবে না, আর তাদের রুজি রোজগার বা মানুষের পাশে থাকার যে একটা প্রতি মানে পরিকল্পনা সেটা ভবিষ্যতে আর চরিতার্থ হবে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, আমার মনে হওয়ার উপর তো আর পৃথিবী চলে না, আমি বলতে পারি, মোটমাট কথা, ছেলের থেকে বেশি ইম্পর্টেন্ট তার খাট আলমারি থাকবে কোথায়, ভাবতে থাকো তোমরা, এত ওভার কনফিডেন্ট তারা যে তারা পেয়েই যাবে সন্তান, সন্দীপ দা হাল ছেড়ে দিয়েছে তার মানে তাদের কাছেই সন্তান যাবে, তার খাট বিছানা আলমারি আবার রিকভারি করতে আসবে, তারা সেই চিন্তাও করে ফেলেছে। ভিডিও শেষে না, মা তোর কত রঙ্গ দেখব বল, কত রঙ্গ আর কত রঙ্গ দেখব, একটা মহিলা ক্লান্ত হয় না অ্যাক্টিং করতে করতে, লাইক পরিস্থিতি মানুষকে এমন একটা জায়গায় আনে যখন মানুষের পছন্দ বদলায়, সে হয়তো ভাবে যে হ্যাঁ আমার দ্বারা আর এই সংসারটা হবে না, বাট এইভাবে, হ্যাঁ এইভাবে আমি নয় ইস্পার ছেড়ে দেবো, নয় উস্পার ছেড়ে দেবো, যে কোনো একটা বেছে নেবো, দু নৌকায় পা দিয়ে তো জীবন চলে না, বাট এই মহিলা ছাড়ো। একটা কথা তোমাদের কাছে জানাতেই ভুলে গেলাম, কৃষু চলে যাওয়ার পর তার খাট বিছানা আলমারি কি হবে, এই পরিণতি যারা ঠিক করে নিতে পারছে তার মানে কি ভিতরে ভিতরে জলঘোরা অলরেডি ডান, যে বায়োলজিক্যাল ফাদারের সাথে কোনোভাবে কোনো যোগাযোগ রাখতে দেবে না? এমন তো অনেক ক্ষেত্রে কাস্টাডি বাবারাও পায় মায়েরাও পায়, তার মানে তো এটা নয় যে সম্পূর্ণভাবে বাবা বা মায়ের সাথে ডিটাচ হয়ে যেতে হবে, মা তো স্বইচ্ছায় যোগাযোগ রাখেনি এই কমাসে, মাকে তো কেউ বাধা দেয়নি, বাধা দিয়েছে কি, কেউ বাধা দেয়নি, কিন্তু বাবাকে যে বাধা দেওয়া হবে সেই ইঙ্গিত তো আমরা আগেই পেয়ে যাচ্ছি, আর সমাজসেবকের ফলোয়িং লিস্ট উড়িয়ে বাবা রে, যাদেরকে দেখলাম তাদেরকে দেখার পর নিরপেক্ষতা আর আশা করতে পারছি না, তোমরাও দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে, আর সেটা ভিডিও ফলো করো, খুঁজে দেখতে থাকো, পেয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।